বলটা ফেস করবেন, নট এ গুড সিচুয়েশন নাহিদুলের জন্য সত্যি, মানে এক্সপেক্ট করেন নিজে এরকম একটা ফ্রেজে এসে ম্যাচ উইনিং একটা নক খেলার মতো একটা রিকোয়ারমেন্ট তার উপর এসে পড়বে। এবারে কিন্তু বল সীমানার বাইরে, দেখার বিষয় যে ইয়াস ছক্কা সম্ভবত, কি মনে হয় টিটু? হ্যাঁ, দেখে মনে হচ্ছে একেবারেই অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, এটা ভালো লক্ষণ, অ্যাডভার্টাইজিং বোর্ডের উপরে পড়েছিল এবং সেটা খালি চোখে দেখে ছয়ই মনে হয়েছে। থার্ড আম্পায়ার, তিনি নিশ্চয়ই নিশ্চিত হবার জন্য ভিডিওতে দেখে নিতে চাইবেন। ছোট বোলিং, ভালো ফিল্ডিং, সেটাই তারা করেছে। এই মুহূর্তে শর্ট বল, নাহিদের স্কোয়ার কাট। নাহিদ এই জায়গা দিয়ে খেলতে খুবই পছন্দ করেন, ছোট ব্যাকলিফটে খেলেন, অফ স্টাম্পের বাইরে উনি অনেক 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 স্ট্রং এবং বল জায়গা মতো পেলেন, বাউন্ডারি মারলেন। গ্রেট এক্সিকিউশন, একটু রুম পেয়েছেন, সামান্য একটু, এবং সেটাকে কাজে লাগিয়েছেন বুদ্ধিমত্তার সাথে, যে বাউন্ডারিটার খোঁজে অনেকক্ষণ থেকে নাইম হাসান রয়েছেন। ও উপরে উঠেছে, হায় ভাসছে, কত দূর যাচ্ছে এই বল, অনেক অনেক দূর যাচ্ছে, ছক্কার মার, বুদ্ধিদীপ্ত ভাবে বোলিং যদি করে, আবারও হাঁকিয়েছেন, এটাও যাচ্ছে, গোয়িং গোয়িং গন, ম্যাক্সিমাম আরো ছয়টি রান। এখন যেটা মনে হচ্ছে দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন ব্যাট নাহিদুল, এবং আবারও কমেন্টেটরস কার্স, আমরা যেটা বলছিলাম যে রিয়াদ এরকম ম্যাচ জিতিয়েছে এবং সেখানে কিন্তু প্রবলি এই ওভারেই ইউ নেভার নো ম্যাচটা বের হয়ে যেতে পারে গাজীর হাত থেকে। কিছুটা এলোমেলো শট ছিল এর আগে, কিন্তু দুটা সলিড শট, আবার এবার কিন্তু একটা সুযোগ মনে আছে, একজন ফিল্ডার নিচে আসছেন এবং সে তালুবন্দি করেছেন, থার্ড টাইম আনলাকি, এটা কিন্তু দরকারি ছিল না, এত কাছে নিয়ে গেছিল, দুটো ছক্কার মার, গেটিং ক্যারিড ওয়ে। সেখানে দিস ইজ আ মাস্ট উইন ফর প্রাইম ব্যাংক, এভাবে আউট হওয়ার কোনো কোনো এক্সকিউজ নাই, কোনো রিজন নাই, রাশ অফ ব্লাড, পরপর তিন ছক্কা, গ্লোরি শট দিয়ে খেলার মাশুল কিন্তু আমরা দেখেছি ইন্টারন্যাশনাল অ্যারিনাতে ভারতের বিপক্ষে, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমকে। এখন রিয়াদ বোলিং করছেন, নাহিদুল ক্যাচটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, থার্ড আম্পায়ার ক্যাচটা দেখে শিওর হবেন, কিন্তু আমার প্রথম দৃষ্টিতে যেটা মনে হয়েছিল যে এটা ক্লিন ক্যাচ, প্রথম ক্যাচটা ধরার আগে ফ্লিক করে দিয়েছেন সাপোর্টিং ফিল্ডারকে, নো প্রবলেম, ইটস লিগ্যাল ডেলিভারি, কোনো অসুবিধা নেই। এখন আমরা দেখব যে ক্যাচটা কি ঠিক মতো ধরা হয়েছিল কিনা, সেটাই আমরা, এবং আম্পায়ার তার ডিসিশন জানিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে শামিম ভাই, রিয়াদ যে এখন নাহিদুলের সাথে কথা বলতে পারেন, যে